হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি, বুঝতে পেরে গেছো। চলে এসেছি, তবে অতটাও ভালো নেই যতটা দেখতে পাচ্ছো। কাল রাতে হচ্ছে আমাদের নেট চলে গিয়েছিল, আর নেট না থাকলে তো ঢাকা শহরে বুঝতেই পাচ্ছো সব কাজবাজ শেষে তো মোবাইল ধরে একটু কাজবাজ করা হয়, মানে ছবি টবি দেখা হয়, একটু নাটক টাটক দেখি, তো সেগুলো বন্ধ হয়ে যায় আর ভালো লাগে না। আজকে হচ্ছে বিকেল 4টার সময় নেট এসেছে, আসার পর আমি কিছু শর্ট ভিডিও করেছি, তাই সকাল থেকে কোনো ভিডিও করিনি, একটু রাগ করেছিলাম, কারণ প্রায়ই হচ্ছে এখন নেটের অবস্থাটা এরকম, সেই জন্য। তো এখন হচ্ছে আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, দুপুরবেলা কী রান্না করেছিলাম সেটা তোমাদের জন্য ভিডিও করে রেখে দিয়েছিলাম। এখন আমি চলে এসেছি বারান্দায়। বারান্দায় হচ্ছে আমার সবগুলো মরিচ, মানে বোম্বাই মরিচ পেকে গেছে, তো বলেছিলাম তোমাদের যে তোমাদের সাথে শেয়ার করব, তো সেই জন্য হচ্ছে আমি এখন বারান্দায় চলে এসেছি, কারণ পেকে গেছে আর এখন ঝড় বৃষ্টি হচ্ছে, পড়ে যাচ্ছে মাঝে মাঝে মরিচগুলো, তো সেই জন্য হচ্ছে তোমাদের সাথে আজকে শেয়ার করব। মরিচগুলো ছিঁড়বো আমি আর আমার মেজো মেয়ে, আর আমার ছোটো বোন হচ্ছে কাল যখন টিউশনে যাচ্ছিল তখন একটা ছোট্ট পাখি পেয়েছে, মানে আমি যে পাখি পালি লাভবার্ড, লাভবার্ড নয় আসলে বাজরিগার বলা হয়, তো ওরকম আর একটা পাখি আমার ছোটো বোন রাস্তার মাথায় পেয়েছে, খুব কিউট, কিন্তু কোনো লেজ নেই, আর এটা দেখতে খুব সুন্দর, তোমাদের দেখাবো, চলো আগে সেইটাই দেখাই, তারপরে হচ্ছে মরিচগুলো ছিঁড়বো। হ্যাঁ চলো গাইস, এই হচ্ছে আমাদের কিউট বেবিটা যাকে আমরা কালকে পেয়েছি, দেখো কত সুন্দর, দেখেছো কালারটা? আর সবথেকে সুন্দর ব্যাপার হচ্ছে তার কোনো লেজ নেই, দেখো দেখো দেখতে পাচ্ছো, তারাও ভালোভাবে দেখাচ্ছি তোমাদের, সে কিন্তু অনেকগুলো কামড় দিয়েছে আমাদের, আমাদের পাখিগুলো আমাদের কামড় দেয় না, কিন্তু এই যে দেখো কত সুন্দর, তাই না? একটু ঘুরিয়ে দেখাই, দেখো কোনো লেজ নেই, এটা দেখতে কিন্তু খুবই কিউট, একটা সুন্দর ইয়ালো বেবি, এটা হচ্ছে আমার ছোট মেয়ে পালবে, এটা একটা মেয়ে বেবি, দেখো যদি কেউ পাখি না চিনে থাকো তাহলে দেখো একবার, ওর নাকটা হচ্ছে সাদা, সাদা অথবা গোলাপি হলে হচ্ছে মেয়ে, আর নীল কালারের নাক থাকলে হচ্ছে ছেলে, তো আমি এটা চিনি কারণ আমি অনেকগুলো পাখি পেলেছি, বিক্রি করে দিয়েছি, কিছু মারা গেছে, তো দুঃখে আর পালতে মন চায় না, তো দেখো পাখিরা আমাকে ছাড়ছে না, তারা চলে আসছে, হঠাৎ করে আমার বোনের সামনে পড়েছে, ও নিয়ে এসেছে পথে, দেখে হাঁটতেছে, উঠতে পারতেছে না হয়তো, বা ওই যে ওর লেজ ছিল না সেই জন্য। আর এইটা দেখো ছেলে পাখি, ওই যে নাক নীল দেখতে পাচ্ছ, এই যে দেখো নাক নীল, আর ওর নাকটা দেখো একবার সাদা। তো গাইস দেখলেই তো আমাদের এই ছোট্ট বেবিটাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। তো গাইস আমার মেজো মেয়েটা হচ্ছে তোমাদের সাথে মরিচ ছিঁড়বে, সেই জন্য শেয়ার করার জন্য দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখো আজকে সকালেও ফুল ফুটেছে, বিকেলেও ফুল ফুটেছে, দেখেছো? এই যে আরও আছে তিনটা ফুল, কিন্তু অলরেডি ফুটে আছে। চলো তো আমরা মরিচগুলো দেখাই আগে একবার, দেখো পেকে গেছে, দেখো সবগুলো পেকে গেছে, এই যে, তারপরে এই যে সবগুলো পাকা। তো গাইস মরিচগুলো আমরা এখন ছিঁড়বো, তা ছিঁড়ো, আমি এটা ধরতেছি, ছিঁড়ো, এই তো একটা আমরা ছিঁড়ে নিয়েছি, এই যে রাখো, আরো আছে সিরো, হ্যাঁ আরো একটা আছে, ওইটা সেরার দরকার নেই, আর একটা আছে কাঁচা, ওইটা সেরার দরকার নেই, দেখো কত সুন্দর কালার হয়েছে চারটা, আর একটা কাল পড়ে গেছে দেখলাম, তো ওইটা আছে, নিয়ে গেছি রুমের মধ্যে, তো আরও আছে দেখো, দেখাচ্ছি, ওই যে এখানেও একটা মরিচ পেকে গেছে, দাও হয়ে গেছে, আর এই যে দেখো কত ফুল এসে গেছে, এখানে আরও অনেক মরিচ আছে, কিন্তু এগুলো ছিঁড়বো না আমরা এখন, ওই এক একটা ছিঁড়বো পেকে গেলে,
তো গাইজ কি সুন্দর দেখো তো এখন তো বিকেলবেলা আমাকে চা তৈরি করতে হবে আমার হাজবেন্ড লেবু জল খাবে চা খাবে তো চলো চা বানাই তারপর আবার কথা হবে তোমাদের সাথে এই দেখো আমার মেজো বেবিটা মরিচ নিয়ে দাঁড়িয়ে আছে যারা মরিচ খাই না দেখতে পাচ্ছ তোমরা এই তো তো চলো রুমে যাই তো গাইজ ওরা এখানে আরো কিছু সময় থাকবে আমি রুমে চলে যাব বড় মেয়েটা আছে ছোট মেয়েটাও আছে এখানে কিন্তু আমি রুমে যাব ওর বাবা হচ্ছে এখন চা বিস্কিট খাবে কিছু একটা আর কি ওই যে লেবু জলটল আমি সেগুলো দিব আমি রুমে চলে যাচ্ছি মরিচটা নিয়ে যাই ভর্তা খাওয়া যাবে সেই জন্য কাঁচা ভাবছিলাম খাবো ভর্তা কিন্তু হঠাৎ পেকে গেছে বুঝতে পারি নাই তো চলো রুমে যাই রান্নার রুমের দিকে যাব তো গাইজ আমি এখন হচ্ছে রান্নার রুমের দিকে চলে এসেছি তোমরা দেখেইছো এখন একটু চা তৈরি করব আর সাথে হচ্ছে ওই নিয়ম মাফিক প্রতিদিন যেটা করা হয় আর কি লেবু জল গরম জল দিয়ে তিন চারবার করি দিনের বেলায় আর রাতে খাওয়া হয় না তো সন্ধ্যা রাগ পর্যন্ত আর কি তিন থেকে চারবার এটা দিয়ে থাকি বাহির থেকে আসলে সেই লেবু আর লবণ দিয়ে জল দিয়ে হচ্ছে গার্গল করতে দেই আর লেবু জল হচ্ছে শুধু লবণ ছাড়া দেই খাওয়ার জন্য তো সেটাই তৈরি করছি আর সাথে দুই কাপ চা দুজনের জন্য দুই তিনজন স্টুডেন্ট পড়াচ্ছে তো কথা বলতে বলতে ওনার কষ্ট হয়ে যায় সে কারণেও আসলে এই সময় খাওয়া দাওয়া হয় চা একটু গরম জল তো এখন হচ্ছে দুজনে মিলে একটু চা খাবো প্রতিদিন এভাবেই খাওয়া হয় ওই যখন উনি খায় তখন আমি খাই আবার উনি না থাকলেও আমি খাই আমার চা খাওয়ার অভ্যাস হচ্ছে দিনে তিন থেকে চারবার তো এই আর কি এভাবেই হচ্ছে আমাদের দিনটা চলে যায় তো এখন হচ্ছে এই আর কি একটু খাওয়া দাওয়া করলাম সন্ধ্যাবেলায় তারপরে হচ্ছে রান্না শুরু করব তো গাইজ এই রান্নাটা হচ্ছে দুপুরবেলা করেছিলাম সেটাই তোমাদের জন্য ভিডিও করে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা হচ্ছে বাচ্চাদের জন্য সাত আট পিস মাংস রান্না করেছিলাম তো ওরা খেয়েছে আর বাকিটা রাতের জন্য ওদের রয়ে যাবে কারণ প্রায়ই তো মাংস খায় প্রতিদিন তো সেই জন্য কয়েকদিন ধরে অল্প অল্প রান্না করে দিচ্ছি ওদের আর কয়েকদিন ধরে আমরা একটু কম খাচ্ছি আর কি কম খাচ্ছি বলতে মানে প্রতিনিয়ত খাওয়া হচ্ছে না এত মাংস খাওয়া যায় না ওর বাবা তো বললো আজকে রাতে ডাল আর আলু ভাজি খাবে আসলে একঘেয়ে মাংস মাছ এগুলো ভালো লাগে না তো কখনো কখনো ভর্তা খাই কখনো কখনো আর কি এই ডাল টাল খাই টক ডাল খাই তো আজকে আমাদের রাত্রে মেনু থাকবে হচ্ছে তোমার ডাল আর আলু ভাজি তো এই যে বাচ্চাদের জন্য এখন মাংসটা করে নিচ্ছি ওদের দুবারে হয়ে যাবে তো ওদের জন্য তো কম মশলা ব্যবহার করছি ঝাল তো একদম দেওয়াই যাবে না তাও আমি অল্প দিয়ে দিয়েছি কারণ এখন তো ঝাল খাওয়া অভ্যাস করতেই হবে এখন না খেলে আর কবে খাবে একটা মেয়েও খুব একটা ঝাল খেতে পারে না কিন্তু অভ্যাস করার চেষ্টা করছি আর কি আর যাবতীয় যা কিছু মশলা লাগে কম করে দিয়ে দিয়েছি বারে বারে করে কষিয়ে নিচ্ছি কারণ দেশি মুরগি শক্ত মুরগি কষালে হয় কি মশলাটা ভালোভাবে ঢুকে গেলে খেতে ভালো লাগবে ছোট্ট একটা করেই নিয়েছি ওদের জন্য দেখো আর এদিকে হচ্ছে এই যে ভেন্ডি ভাজি করব মাছ ভাজি করব এটা হচ্ছে খাবার দুপুরবেলার ডাল আছে সকালবেলা রান্না করেছিলাম আর একটা সবজি আছে সকালবেলা করেছিলাম সেটাও তো দুপুরবেলা আবার মত চেঞ্জ করে একটু ভাজি করে নিলাম কারণ গরম গরম খেতে ভালো লাগবে সেই জন্য এই মাছ ভাজি আর হচ্ছে ভেন্ডি ভাজি আমাদের জন্য আর ডাল রয়েছে আর একটা সবজি রয়েছে আর এই হচ্ছে আজকে দুপুরের খাবার দেখলেই তো তোমরা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে তো দেখো হয়ে গেছে প্রায় আমার মাংস রান্নাটা এইদিকে আর এদিকে ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে ঝটপট করে করে নিলাম খুব বেশি সময় লাগেনি আর এই যে মাংস জল কমে এসেছে এটা তো কষানোর মাধ্যমেই বেশিরভাগ সময় রান্না হয়ে গেছে বেশ ভালোভাবেই আমি কষিয়ে নিয়েছিলাম মাংসটা দেখো সুন্দর একটা কালার চলে এসেছে তো গাইজ এই হচ্ছে রাতের জন্য রান্না করেছি আলু ভাজি আর ডাল রাত ১০টার দিকে গরম ভাত করে নেব হয়ে যাবে রাতের খাবারটা তো আজ এই পর্যন্তই থাক টাটা তো গাইজ দেখলেই তো আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে আমরা এখন হচ্ছে ভিডিও থেকে বিদায় নেব আজকের মতো এই পর্যন্তই থাক অনেক রাত হয়ে গেছে মানে সাতটা আটটা বেজে গেছে ভিডিওটা এডিট করতে হবে নয়তো অনেক সময় লেগে যাবে আজকে আর ভিডিও ছাড়তে পারবো না
তো আজকের ভিডিও আর বড় করব না, কাল ঠিক এই টাইমে আবার নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, টাটা। আর আমার মার ভিডিওতে তোমরা বেশি বেশি করে লাইক দিবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের ভিডিওটা কেমন হলো। ওকে, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করবে বেশি বেশি। আর আমার আম্মুর ভিডিওতে বেশি বেশি করে আরো বেশি বেশি করে লাইক দিবে তোমরা, টাটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারবে।